তুমিও দু চোখের পাতা এক করতে পারো না। এক বাড়িতে আমরা আছি, অথচ আমার তোমাকে তো একবার একদম পাইনি। বাড়ির দরজা কে খুললো? দেখুন সম্পূর্ণ এপিসোড Z5 এ। কি শিক্ষা নিয়ে বড় হয়েছো তুমি? তোমার দিদা কি তোমাকে কিছুই শেখায়নি? এতো দেখছি তুমি একটা জঘন্য মেয়ে। আমরা তো তোমার সঙ্গে পেরে উঠছি না। এই অন্ধকার রাতে যদি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই তাহলে যাবে না কোথায়? তোমাকে যদি আর কোনোদিন খুঁজে না পাওয়া যায় তাহলেও তো তোমার মামা এখানে খোঁজ নিতে আসবে না, সেই কথাটা ভেবেছো একবার? একদম ন্যাকামো করে কাঁদবে না। তোমার কান্না না আমাদের অসহ্য লাগছে, ন্যাকা কোথাকার। ওকে এত খারাপ কথা বলো না, ওর কোনো দোষ নেই। খবরদার আমির, আবার তুমি ওর হয়ে কথা বলতে এসছো? আবার? আমি দু বছরের বাচ্চা ছেলে না মা, তুমি আমাকে এরকম ভাবে শাসন করতে পারো না। খুব লায়ক হয়ে গেছো, খুব বড় হয়ে গেছো, তোমার লায়ক হওয়া আমি বার করছি। সে তুমি যাই করো বাবা, যেটা সত্যি আমি সেটাই বলছি। শালুক তো আমার সঙ্গে গল্প করতে আসেনি, আমি জানতাম না শালু নিচে আছে। একদম মিথ্যা কথা বলবে না, একদম মিথ্যা কথা বলবে না। জীবনে যা যা করনি সব করতে শিখে গেছো না? তুমি আমায় মিথ্যা কথা বলছো? আমায়? তুমি জানতে না যে শালুক এখানে আছে? এমনি এমনি চলে এসেছো তুমি এখানে? হ্যাঁ মা, তাই আমি যখন এসেছি শালুক চলে যাচ্ছিল, এত রাত্রে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল, তাই আমি ওকে আটকেছি। মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। দেখেছো তোমার ছেলে মিথ্যা কথা বলা কেমন এক্সপার্ট হয়ে গেছে? এই তো দেখছি, এই মেয়ে নাকি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তারপর মাঝরাতে, আবার খালি হাতে। এ কথা আমাকে বিশ্বাস করতে হবে? বাবা তুমি বিশ্বাস না করলে আমার কিচ্ছু করার নেই। তারা তুমি কিন্তু বড্ড বেশি কথা বলছো, তোমার এত কথা আমি বরদাস্ত করবো না। কি হয়েছে? কি হয়েছে? এত ঝামেলা কি শেষের সাথে? কি হয়েছে দাদু ভাই? শালুক তুমি ওখানে দাঁড়িয়ে কাঁদছো কেন? কি হয়েছে? ঘুমোনি তুমি? ও যদি ঘুমোবে তাহলে আমার ছেলের সঙ্গে ফষ্টি নষ্টি করবে কে? আমার ছেলের সঙ্গে ফষ্টি নষ্টি করবে বলে তো কূপের ঘর থেকে চুপি চুপি এখানে চলে এসেছে। আমার ছেলেও হয়েছে এক, খেলনা পেয়েছে, খেলনা নিয়ে ঘুরে আছে, আর আমাদের হাতে ধরা পড়ে গেছে, সেই জন্য বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে। মা, আপনি আমার ছেলেটাকে না একদম বদলে দিয়েছেন, আমূল বদল। যে ছেলে মিথ্যা কথা বলতো না, যেই ছেলে মিথ্যা কথা বলাকে ঘৃণা মনে করতো, সে ওই রাস্তার মেয়ের জন্যে মিথ্যা কথা বলছে। আমি তখন অবাক হয়ে যাই মা, ও তো সত্যি কথা বলতেই ভুলে গেছে। মা আমি বারবার বলছি আমি মিথ্যা কথা বলছি না। আলবাত মিথ্যে বলছো, ইউ আর আ লায়ার। আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যেই বলছো, এসব তোমাদের প্ল্যান। শালু আমি তোমাকে কি বলেছিলাম? আমি বলেছিলাম না যে আজকের পর তোমার দাদু ভাইয়ের সঙ্গে দেখা হবে না? বলেছিলাম কি না? তুমি আমাকে কথা দিয়েছিলে,
তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি আমার কথা অক্ষরে অক্ষরে পালন করবে, কথা দিয়েছিলে কিনা? তাহলে এখন তোমার এত সাহস কি করে হলো যে ঘর থেকে বেরিয়ে এই বসার ঘরে চলে এসেছো? আমি এখানে থাকতাম না জান, আমি আমি চলে যাচ্ছিলাম। কোথায় চলে যাচ্ছিলে তুমি? জানি না কোথায় যেতাম, আমি সত্যি বলছি জানি না, কিন্তু আমি আমি চলে যেতাম, বিশ্বাস করো। কাল থেকে শালুকের সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকবে না। এভাবে দুজনে কথা বলছো, এটা যেন আমার নজরে কোনোদিনও না পড়ে, বুঝতে পেরেছ? বুঝেছ তুমি? যাও। হাতে নাতে ধরিয়ে দিলাম তো মেয়েটা কতটা পাকা, আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়েও দিলাম যে আমার ছেলেটার মাথাটা কতটা বারোটা বাজিয়েছে। এবার ওই মেয়েকে আমার ছেলের ঘাট থেকে আপনি নামান, না হয় আমাদের নামাতে দিন। কমলিনী তোমাকে এভাবে কথা শোনাচ্ছে? আমি তোমাকে মুখের উপর এইভাবে কথা শোনাচ্ছি, বাড়ির সকলে তোমাকে কথা শোনাচ্ছি, এতে যে ভেতরে ভেতরে আমার কতটা খারাপ লাগে তুমি বুঝতে পারবে না মা। কিন্তু আমার কি করার ছিল, আমার আর কি করার ছিল বলো? পৃথিবীতে তো নিজের ছেলের থেকে বড় আর কিছু হয় না, তাই যে যাই বলুক না কেন এই কাজটা আমি করবই, আর আজই করব। বেড়াল যত তাড়াতাড়ি মারা যায় ততই ভালো, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। তোর একটা কাজ করো, আমি তখন কলেজে গেছে, এই সময় যা করার করে নাও না কাজটা। করব তো করব, তোমরা জল খাবার খেয়ে বেরিয়ে যাবে তখন আমি কাজটা করব। আজ তো মারও ব্যাংকে যাবার কথা, প্রতি মাসের এই দিনটাতেই তো মা ব্যাংকে যান টাকা তুলতে। তাহলে তো আরো ভালো, সব ঝঞ্ঝাট মিটে যায়, আমাকে আর লড়াই করে কাজটা করতে হয় না। তুমি কি ভেবেছো ও তোমাকে এমনিই করতে দেবে কাজটা, কোনো বাধা দেবে না? ও বাধা দেবে আর আমি মেনে নেব? আসুক না একবার বাধা দিতে। মোট কথা যা করা রাজি করতে হবে, তবে আমি এখনো বলছি আমি চেষ্টা করব ওকে ওর বাড়িতে ফেরত দিয়ে আসতে। ও বাড়িতে থেকে যত খুশি শাঁখা সিঁদুর পড়ুক আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এখানে যতদিন থাকবে ওসব শাঁখা সিঁদুর কিচ্ছু পরা চলবে না। বললাম তো আজই আমি সব ভেঙে দেব। একটু অপেক্ষা করো, সন্ধ্যাবেলা এসে যা দেখতে চাইছো তাই দেখতে পাবে। বড়মামি হয়েছে? হ্যাঁ হয়ে গেছে তো। আমি তো কখন থেকে বসে আছি, তোমরাই তো আসতে দেরি করলে। উফ আজকে বড্ড দেরি হয়ে গেল। এই তোদের এক মহা দোষ নদী দিদি, টাইম সেন্সটা কিছুতেই কাজ করে না, স্কুলের বাচ্চাদের মতো রোজ লেট করে যাবি। আরে বাবা এখন তো চাকরি করতে যাচ্ছি, সময়টা তো ঠিক রাখতে হবে। ও করবামু ঠিক সময় পৌঁছে যাই ফাইনালি, কিন্তু না আমাদের দেরি হয় না। সে তো রাস্তায় হুড়োহুড়ি করে গাড়িতে এইভাবে যাস, কতটা রিস্ক নিস বুঝতে পারিস? শোনো ছোটন, আমি কিন্তু খুব সেফ চালাই, আর ভালো চালাই, জোরেও চালাই। এই তো দিঘিকে পৌঁছে দিয়ে আমাকে তো অফিস যেতে হয়, আমাদের কিন্তু কখনো লেট মার্ক হয় না। হ্যাঁ আর বাড়িতে যা নাটক চলছে না, ভালো করে তো ঘুমই হচ্ছে না। কাল রাতে তো আমরা চাচামেচি শুনেছি, আসেনি দূর, আর ভালো লাগছে না। সত্যি খুব ইরিটেটিং হয়ে যাচ্ছে না ব্যাপারটা? তোমরা না এসে থাকতে পারো নদী দিঘি, কিন্তু আমার তো সেই উপায় নেই, সর্বনাশটা আমার ছেলের হচ্ছে। দেখুন সম্পূর্ণ এপিসোড Z5 এ।